সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুরের হালিমা অনলাইন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের বিজ্ঞান ক্লাস নেব নবম দশম শ্রেণীর। চলো আমরা পাঠে যাই। আজকে আমাদের আলোচনা পাঠের বিষয় হচ্ছে এসো বলকে জানি। আমরা গত ক্লাসে এর পার্ট ওয়ান এর কিছু ক্লাস কিছু ধারণা দিয়েছি, এবার দেখো আজকে পার্ট টু নিয়ে আমি তোমাদের হাজির হয়েছি। আজকে আমি আমি পড়াবো তোমাদের বলের প্রকৃতি নির্ণয়। দেখো, বল পৃথিবীতে কত ধরনের বল আছে জিজ্ঞেস করা হলে তোমরা নিশ্চয়ই বলবে যে অনেক ধরনের বল আছে, তাই না? যেমন মনে করো কোনো কিছুকে যদি আমরা ধাক্কা দিই তাও এক ধরনের বল, ট্রাক যখন বোঝা নিয়ে টেনে নিয়ে যায় সেটাও একটা বল, আবার গাছ ঝড়ে যখন গাছ উপড়ে ফেলে সেটাও একটা বল, আবার যদি চৌম্বক যখন লোহাকে আকর্ষণ করতেছে সেটাও একটা বল, তাই না? কিন্তু সবচেয়ে চমৎকার ব্যাপার কি জানো, চমৎকার ব্যাপার হচ্ছে প্রকৃতিতে মাত্র চার রকমের বল আছে। উপরে যে তালিকাগুলো হয়েছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যাবে এগুলো ঘুরে ফিরে এই চার রকমের বলের বাইরে কোনো বল আসলে এগুলো কি না। আসলে মৌলিক বল হচ্ছে আমাদের চারটি। চারটি বল তাদের কি কি আমরা দেখি, একটা হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল, দুই হচ্ছে তাড়িৎচুম্বক বল, তাড়িৎচুম্বক, তাড়িৎচুম্বক বল, তিন হচ্ছে দুর্বল, দুর্বল, নিউক্লীয় বল, চার হচ্ছে সবল, নিউক্লীয় বল। তাহলে আমরা মৌলিক বল পাইলাম কয়টি? মৌলিক বল পেয়েছে চারটি। কি কি? মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লীয় বল আর হচ্ছে সবল নিউক্লীয় বল। এখন দেখো মহাকর্ষ বলটা কি? মহাবিশ্ব এই যে সৃষ্টি জগৎ এর বস্তু তাদের ভরের কারণে কি করে জানো, একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণটাই হচ্ছে কি? মহাকর্ষ। এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভিতরে নক্ষত্ররা কি ঘুরপাক খায়, তোমার সূর্য পৃথিবীকে ঘিরে ঘোরে, তারপরে হচ্ছে তোমার পৃথিবী চাঁদকে ঘিরে ঘোরে, তাই না? এই যে মহাকর্ষ বল আমাদের নিজের দিকে যে টেনে রাখছে, তাই না, টেনে রাখছে। পৃথিবী মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে আমরা সেটাকে বলা হয় হচ্ছে মাধ্যাকর্ষ বল। তাহলে পদার্থবিজ্ঞানের একটি চমকপ্রদ বল হচ্ছে তাহলে কি বলতো, মহাকর্ষ বল। এবার দেখো তাড়িৎচুম্বক বল, তাড়িৎচুম্বক বল হচ্ছে যেমন দেখো আমরা যদি চিরুন দিয়ে চুল আশ্রয়, তাই না, চুল আশ্রয়ে যদি কাগজের টুকরা সেটা কি করে, কাগজের টুকরাকে আকর্ষণ করে, বা চুম্বক দিয়ে অন্য একটা চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করার ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়তই কি দেখতে পাই, তাই তো? যদি তড়িৎ বা বিদ্যুৎ বা চুম্বকের এই বলকে আলাদা মনে হলেও আসলে দুটি কিন্তু কি আলাদা না, শুধুমাত্র দেখার দৃষ্টিতে দুইটা হচ্ছে কি আলাদা। শুধু এই বলটাই আকর্ষণ বা বিকর্ষণ দুটোই কি করতে পারে, কথা বোঝা গেছে, করতে পারে, মানে তাড়িৎচুম্বক বল এটা শুধুমাত্র আকর্ষণ বা বিকর্ষণ দুটোই করতে পারে, অন্য বলগুলোকে কিন্তু শুধু কি করে, শুধুমাত্র আকর্ষণ করতে পারে। এই বলটাই তাড়িৎচুম্বক, এই তাড়িৎচুম্বক বলটা মহাকর্ষ বলের তুলনায় অনেকটা কি শক্তিশালী, কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে যে এই বলটা মহাকর্ষ বলের তুলনায় মোটামুটি কি শক্তিশালী। এবার আমরা দুর্বল নিউক্লীয় বল, দুর্বল নিউক্লীয় বলটা কি? দুর্বল নিউক্লীয় কথাটা বলতেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে কি দুর্বল, দুর্বল, তাই তো? দুর্বল বলা হয় কেন? এটা হলো দুর্বল বলা হয় কারণ এটা তাড়িৎচুম্বক বল থেকে অনেকটা কি দুর্বল, কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো এত দুর্বল না। কি বলছে বলতো, যে এই দুর্বল নিউক্লীয় বলটা দুর্বল বলা হয় কারণ তাড়িৎচুম্বক বল থেকে দুর্বল, কিন্তু মহাকর্ষ বল থেকে কিন্তু মোটেও এটা দুর্বল না। মহাকর্ষ এবং তাড়িৎচুম্বক বল যে কোনো দূরত্বে, এই দেখো এই মহাকর্ষ আর তাড়িৎচুম্বক বল যে কোনো দূরত্বেই কিন্তু কাজ করতে পারে, শুধুমাত্র কিন্তু এই যে দুর্বল নিউক্লীয় বলটার অল্প দূরত্ব থেকেই কি করতে পারে, কাজ করতে পারে। আর এর দূরত্বটা হচ্ছে 10^-18 মিটার, কথা বোঝা গেছে? এটা হচ্ছে দুর্বল নিউক্লীয় বলটার দূরত্ব হচ্ছে 10^-18 মিটার। তোমার তার মহাকর্ষ বল আর তাড়িৎচুম্বক বল কিন্তু যে কোনো দূরত্বেই কাজ করতে পারে, এটা হচ্ছে অল্প দূরত্বে কি করে কাজ করে।
তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বেটা রশ্মি বা ইলেকট্রন বের হয় সেটার কারণ হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। কথা বুঝতে পারছো আমার? যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বেটা রশ্মি বা ইলেকট্রনটা বের হয় সেটার কারণ হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে কিন্তু আমরা মহাকর্ষীয় বল, তাড়িতচৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে জানলাম। এবার হলো সবল নিউক্লিয় বল। দেখো, সবল বললে কিন্তু বোঝা যাচ্ছে যে বেশ শক্তিশালী, তাই না? সবল এটা হচ্ছে পৃথিবীর সব মানে জগতের সবচাইতে শক্তিশালী বল। তাড়িতচৌম্বক এটা কিন্তু তাড়িতচৌম্বক বল থেকেও 100 গুণ বেশি শক্তিশালী, বুঝছো? এটা সব মানে এটা শক্তিশালী কেন বলা হচ্ছে, কারণ তাড়িতচৌম্বক বল থেকেও 100 গুণ বেশি এটা শক্তিশালী। কিন্তু এটা অল্প দূরত্বে কাজ করতে পারে। আর এর দূরত্বটা কত বলো? 10^-15 মিটার। এটি হলো তাড়িতচৌম্বক বল থেকে 100 গুণ বেশি শক্তিশালী হলেও এটি অল্প দূরত্বে কাজ করে। দূরত্ব হচ্ছে 10^-15 মিটার। পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভিতরকার প্রোটন এবং নিউটনের নিজেদের মধ্যে এই প্রচন্ড শক্তিশালী বল কাজ করে নিজেদেরকে কি করে আটকে রাখে। প্রচন্ড বলে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা থাকে, তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে কিংবা ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব। নিউক্লিয় বোমা সেজন্য এত শক্তিশালী। কথা বুঝতে পারছো? আমার কথা কি বোঝা গেল? তাহলে দেখো, বিজ্ঞানীরা ধারণা করে যে এই 4 ধরনের বলের মূল এক জায়গা এবং সবগুলো এক সূত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছে। তাড়িতচৌম্বক এবং দুর্বল নিউক্লিয়াস বলকে এর মাঝে একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। সেটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের একটি আকাশ্য সাফল্য। কথা বুঝতো? তাহলে আজকে আমরা কি কি সম্পর্কে ধারণা শিখলাম? আজকে আমরা মহাকর্ষ বল, তাড়িতচৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, তার ভিতর দেখছি সবচেয়ে দুর্বল বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তাই না? এটা দুর্বল হলো মহাকর্ষ বল ও তাড়িতচৌম্বক বল থেকে কি দুর্বল, তাই তো? এই জন্য এটাকে বলা হচ্ছে হলো দুর্বল নিউক্লিয় বল। আর সবচেয়ে বেশি শক্তিশালী বল আমরা শিখছি কোনটা? সবল নিউক্লিয় বল। এটা তাড়িতচৌম্বক বল থেকেও 100 গুণ বেশি হচ্ছে কি শক্তিশালী, তাই না? কিন্তু তার সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল দুজনেই কিন্তু অল্প দূরত্ব থেকে কাজ করতেছে। একটা সবল দুর্বল নিউক্লিয় বলটা হলো 10^-18 থেকে কাজ করে, আর সবল নিউক্লিয় বলটা হচ্ছে 10^-15 দূরত্ব থেকে কাজ করে। তাহলে কি আমরা বলের যে মহাবিশ্বের 4টা মৌলিক বল, এই মৌলিক বল সম্পর্কে আজকে আমরা ধারণা শিখলাম। তাহলে আসো আমি আজকে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিই। তোমাদের HW হচ্ছে মৌলিক বলগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করো। বুঝতে পারছো? মৌলিক বলগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই হোমওয়ার্কটা তোমরা করে নিয়ে আসবা সবাই। আজকের ক্লাসটা আমার মনে হয় সবাই বুঝতে পারছো। আমি আগামী ক্লাসে আবার এই অধ্যায়ের যে বাকি অংশটুকু আছে সেটুকু নিয়ে হাজির হব। তোমরা সবাই ক্লাসটা অবশ্যই দেখবা, আর এই করোনার ভিতরে সবাই সচেতনমূলক ভাবে চলাফেরা করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বাসায় বেশি বেশি পড়ালেখা করবা। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।